এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা জানব রোজা রেখে দাঁত ব্রাশ করা যাবে কি না। দর্শক, এর আগে বলে রাখি, আপনারা যারা আমাদের চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রশ্ন, রোজা রেখে কেউ যদি টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে কি? উত্তরটা হচ্ছে, রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করলে যেহেতু টুথপেস্ট বা মাজন গলায় চলে যাওয়ার আশঙ্কা থাকে, তাই রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করা মাকরুহ। এক্ষেত্রে টুথপেস্ট বা মাজন গলার ভিতরে চলে গেলেই রোজা ভেঙে যাবে। এ ব্যাপারে কোরআন মাজিদে বলা হয়েছে, তোমরা আহার ও পান করতে থাকো যে পর্যন্ত তোমাদের জন্য কালো রেখা হতে উষাকালের সাদা রেখা প্রকাশ না পায়, তারপর রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করো। সূরা বাকারা আয়াত 187। টুথপেস্ট বা মাজন দিয়ে ব্রাশ করার প্রয়োজন দেখা দিলে সাহারির সময় শেষ হওয়ার আগেই করে নিতে হবে। উল্লেখ্য, টুথপেস্ট বা মাজন ছাড়া যদি শুধু ব্রাশ করা হয় তাহলে কোনো সমস্যা নেই, তবে মিসওয়াক করাটাই উত্তম।